যে হোয়াটসঅ্যাপ গাইস চলে এসেছি ওপি লেভেলে একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কোন ধরনের রিডিম ছাড়া আজ কি করে একটি ক্যারেক্টার 8 লেভেলের কার্ড ও একটি ইমোট নিয়ে নেবে, তো কোন ধরনের রিডিম কোড ছাড়াই নিতে পারবে, এটি কি করে নেবে সেটি তোমাদের একদম ফুল ডিটেলসে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তো আমরা জানো যে আজকে কিন্তু FFCS একটি নতুন ইভেন্ট চলতেছে, তা কিন্তু একটি টুর্নামেন্ট চলছে। তো আমরা যদি লগ ইন দিই তাইলে কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ শো করে। তো এখানে যদি আমরা ক্লিক করে দিই তাইলে কিন্তু আমাদের ডাইরেক্ট এই ম্যাচটি যে লাইভ চলতেছে সেখানে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কিন্তু আমাদের কিন্তু ইউটিউবে নিয়ে গেছে এখানে ক্লিক করার সাথে সাথে, আর এখানে কিন্তু অলরেডি এটি চলতেছে। তো আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের একটি টার্গেট দিয়েছে 450,000 কে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু একটি মেল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমাদের কিন্তু আনলক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে 450K লাইভ ওয়াশিং করতে হবে, মানে আমাদের সরাসরি দেখতে হবে, তাইলে ওয়াশ করলে হবে না, লাইভ ওয়াশ করতে হবে একসাথে। তাইলে কিন্তু আমরা এখান থেকে দিয়ে এখানে আমাদের মেল বক্সে সবাইকে দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ বাইরের কিন্তু ব্রাজিল সার্ভারে অলরেডি এটা দেওয়া হয়েছে, আর ব্রাজিল সার্ভারে কিন্তু এখানে 1,000,000 টার্গেট রাখা হয়েছে। তা তার সেদিক থেকে দেখা গেলে কিন্তু আমাদের সার্ভারে খুবই মানে ভালো বা কম রেখেছে। তো তোমরা কী করছো এখনও ফটাফট কিন্তু লাইভ স্ট্রিং দেখে নাও আর 450K ওয়াশ করে নাও, তাইলে কিন্তু আমরা সকলে পেয়ে যাবো একদম খুব সহজে। তো কোনো ধরনের রিডিম করতে হবে না কিছু না। তো আশা করি বুঝতে পেরেছো। তো সো গাইস এই পর্যন্তই, টাটা।